সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে চলে আসলাম। আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম হচ্ছে গাড়ি চালক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 46টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে SC বা সমমান পাস, হালকা বা ভারী গাড়ি চালনায় বৈধ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালক গণ অগ্রাধিকার পাবেন এবং এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, যশোর, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই কয়েকটি জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এতিম কুঠার উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সীমা হচ্ছে সাধারণ প্রার্থী যারা আছেন এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যা, এতিম, মহিলা, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কুঠায় যারা আছেন তাদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং যারা মুক্তিযোদ্ধার কুঠায় আছেন তাদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইন আবেদন ফর্ম পূরণ প্রার্থীকে টেলিটকের এই ওয়েবসাইট cnp.tiltok.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানায় পাওয়া যাবে। পরীক্ষার ফি হচ্ছে 100 টাকা এবং আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে 27/9/2022 খ্রিস্টাব্দ দুপুর 12টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 10/10/2022 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6টা।